অভাবের সংসার, সংসারে হাল ধরতে চায়ের দোকান খুলল এম এ পাশ যুবতী, দোকানের নাম রাখলো এম এ ইংলিশ চায়ওয়ালি। আমি হচ্ছি এম এ ইংলিশ চায়ওয়ালি এন্ড আই প্রাউডলি সে দিস। আমি এম এ ইংলিশ চায়ওয়ালি, এটা আমার কাছে একটা ব্র্যান্ড, আমাকে এটা প্রতিষ্ঠা করতেই হবে। উত্তর চব্বিশ পরগনার হাবড়া থানার অন্তর্গত কৈপুকুর বেলতলার বাড়িতে বসে দৃঢ়তার সাথে কথাগুলো বলছিলেন টুকটুকি দাস। ইংরেজিতে অনার্স নিয়ে পাশ করবার পর দুর্শিক্ষায় এম এ পাশ করেছেন টুকটুকি। চাকরির জন্যে চেষ্টা করেছেন কিন্তু চাকরি মেলেনি। অভাবের সংসারের হাল ধরতে বাবা মায়ের পাশে দাঁড়াতে তাই চায়ের দোকান খুলেছেন এম এ পাশ এই মেয়ে। দোকানের নাম দিয়েছেন এম এ ইংলিশ চায়ওয়ালি। আর এই ঘটনায় সরগোল পড়ে গিয়েছে, একজন এম এ পাশ মেয়ে চা দোকান চালাবেন? টুকটুকির বাবা প্রশান্ত দাস পেশায় ইঞ্জিন ভ্যান চালক, বাড়িতে ছোট্ট একটি মুদি দোকানও রয়েছে, মা মুদি দোকান চালান। বাবা মায়ের স্বপ্ন ছিল মেয়ে পড়াশুনো করে প্রতিষ্ঠিত হবে, সরকারি চাকরি করবে, বিশেষত স্কুল শিক্ষিকা হবে। সেই মতো চাকরির পরীক্ষার প্রস্তুতিও চলছিল। চাকরি না মেলায় একটা সময় হতাশা গ্রাস করতে শুরু করেছিল টুকটুকিকে। টুকটুকি ভেবেছিলেন যেভাবেই হোক এর থেকে বেরিয়ে আসতে হবে, সেই মতো নিজেকে প্রতিষ্ঠিত করার চিন্তাভাবনা শুরু করেন। ইউটিউবে দেখা একটি ঘটনা টুকটুকির জীবনে পরিবর্তন এনে দেয়। গুজরাটের আমেদাবাদ শহরের এই রকমই একটি চায়ের দোকানের গল্প শোনেন তিনি, এমবিএ চায়ওয়ালা। প্রফুল্ল বিল্লোরে নামক এক যুবক চা দোকান করে কোটিপতি হয়েছেন, এমনকি তার আমেদাবাদ শহরের সেই চা দোকান আজ দেশের বিভিন্ন শহরে শাখা খুলেছে। ইউটিউবে ভিডিওস দেখে ওইভাবেই একজনের ভিডিও আমার ভীষণ ভালো লেগেছে, একজনের স্টোরি, যিনি হচ্ছেন এমবিএ চায়ওয়ালা আমেদাবাদের, ওনার স্টোরিটা আমাকে ভীষণ ইন্সপায়ার করেছিল। এবার শুরু হয় টুকটুকির নতুন লড়াই। হাবড়া দু নম্বর প্ল্যাটফর্মে ভাড়াতে একটি দোকান নিয়ে শুরু করেন চায়ের দোকান। টুকটুকি জানালেন প্রথমে বাবা মায়ের সমর্থন পাওয়া যাচ্ছিল না। বাবা মার ইচ্ছা ছিল ভালো পড়াশোনা করছে যখন মেয়ে তখন একটা সরকারি চাকরির দিকে যাবে, স্কুল টিচার হবে মূলত। স্বপ্ন ওদের একটাই বলতে গেলে যে মেয়ে নিজের পায়ে দাঁড়াবে। হ্যাঁ, সরকারি চাকরির ইচ্ছা ছিল ঠিকই কিন্তু হয়নি, তার মানে এটা নয় যে মানে হ্যাঁ এটাও ঠিক যে চা বিক্রি করবে মেয়ে, সেটা একেবারে মানে পুরো একেবারে শখ ছিল ওদের কাছে। আসলে বাবা মা মেনে নিতেও পারছিলেন না মেয়ে এতটা শিক্ষিত হবার পর চায়ের দোকান চালাবে। শেষমেশ বাবা মাকে বুঝিয়ে অনুমতি জোগাড় করতে সক্ষম হন তিনি। এই ইঞ্জিন ভ্যান চালায় এতেই খেটে ওকে মানুষ করেছি, লেখাপড়া শিখেছি যে আগে যাবে, ও নিজে নিজে পথ বেছে নিয়েছে। এখন আমি তো প্রথম দিকে অমত ছিলাম, মেয়ে এরপরে প্রতিষ্ঠা হয়ে যদি আগে যেতে পারে আমি তো গর্বিত। আপাতত সকাল ছটা থেকে ১১টা, বিকেল ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকে এই দোকান। দোকানে নর্মাল চায়ের পাশাপাশি কেশর চা, মশালা চা, এলাচি, ব্ল্যাক টি প্রভৃতি ধরনের চা তৈরি করছেন তিনি। দোকানের সব কাজই নিজের হাতে সামলাচ্ছেন। স্টেশনে আসা নিত্যযাত্রীরাও প্রথমে এই ঘটনা জানার পর খানিকটা অবাকই হয়ে গিয়েছিলেন, তারাও প্রতিক্রিয়া দিয়েছেন এই বিষয়ে। বাঙালি ছেলেমেয়েরা ব্যবসার ইন্টারেস্ট নিচ্ছে, এর থেকে ভালো কি আছে? ও আজকে একটা চায়ের দোকান করেছে এখানে, খুব ভালো ডিসিশন, বসে নেই ও, কোনো কর্মজীবনে ঢুকে গেছে। ওকে প্রথমে ওর সাফল্য কামনা করছি, যাতে ও চার দোকানটাকে এগিয়ে নিয়ে যেতে পারে। এম এ পাস করে আজকে যেই লক্ষ্যে স্টেশনে এসে চায়ের দোকান দিয়েছে, এটা একটা যন্ত্রণা হলেও সাহসী পদক্ষেপ। বেশিরভাগ মানুষই টুকটুকির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। এদিন হাবড়াতে কালী পুজোর উদ্বোধনে আসেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এ বিষয়ে আমরা জ্যোতিপ্রিয় মল্লিকের সাথে কথা বলেছিলাম। তিনি জানান সত্যি যদি এমন হয়ে থাকে আমরা দ্রুত একটি ব্যবস্থা নেব। আমি এটা জানি না, আমি দেখিনি, আমি খোঁজ খবর নিইনি। নিশ্চয়ই যদি সে এম এ পাস করে থাকে তার একটা কোনো সুরাহা আমি করে দেবো, সুরাহা হবে, আমি তার সাথে খোঁজ খবর নেবো। আজকে আপনি বলে গেলেন, আমি খোঁজ নেবো, কালকের মধ্যেই তার ব্যবস্থা আমি আস্তে আস্তে করব। এভাবেই প্রতিদিন নিজের সাইকেল চালিয়ে দোকানে আসার পর দোকানে আসা খরিদ্দারের হাতে
তুলে দিচ্ছেন তাদের পছন্দ মতো চায়ের পেয়ালা। স্টেশনে ট্রেন আসে, ট্রেন যায়। গরম চায়ের সাথে কুণ্ডলী পাকিয়ে উঠতে থাকা ধোঁয়ার মতো স্বপ্নগুলো আরও বেশি করে ঘিরে ধরে এম এ ইংলিশ চায়ওয়ালিকে। আমি হচ্ছি এম এ ইংলিশ চায়ওয়ালি, অ্যান্ড আই প্রাউডলি সে দিস বিকজ মানে এটা এখন আমার কাছে একটা ব্র্যান্ড, লোকের কাছে জাস্ট এটা একটা নাম, বাট এটা আমার কাছে একটা ব্র্যান্ড। আর ব্র্যান্ডটাকে আমাকে একটা বিল্ড করতে হবে, যেটা কি না এখন আমার কাছে এটা যতটা গুরুত্বপূর্ণ সেটাকে লোকেও অতটাই গুরুত্ব দেবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাবড়া।